नमस्कार বন্ধুরা, চলে এসেছি রুমা কিচেন উইথ ফুড চ্যানেলে। আবারও আপনাদের অনেক স্বাগত জানিয়ে শুরু করব রোজকারের মতো রান্না বান্না। তা দেখুন বন্ধুরা, আজকে রান্না করব খাসির মাংস। তা আজকে তো কালী পূজোর শেষ, আজকে ভাই ফোটার পরের দিন, বাড়িতে চলে এসেছি ভাইকে ফোটা দিয়ে। বাড়িতে খাসির মাংস রান্না করব। এখানে খাসির মাংস খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে সব পেঁয়াজ কাঁচা লঙ্কা, এখানে আলু সব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর বড় ছেলে খাসির মাংস খায় না, তাই এখানে নিয়েছি পোলট্রি মাংস। পোলট্রি মাংসটাও করব, আলু কটা ভেজে নেব। আলুর উপরে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, আলুটা খুব ভালো করে একটু নেড়ে নেব। আলু লাল লাল করে খুব সুন্দর ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর আজকে ওয়েদারটা খুবই ভালো আছে, রোদ উঠেছে, আর রোদও যেমন উঠেছে গরমও আছে প্রচণ্ড পরিমাণে। খাসির মাংসটা রান্না করব, তাই আমি এখানে মশলাগুলো এক জায়গায় করে নিচ্ছি। প্রথমে নেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনে জিরে বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো। ঝালটাও আমি পরিমাণ মতন দেব, কাঁচা লঙ্কা দেব, তাই আমি অল্প একটু দিলাম। দিয়ে দিচ্ছি মিট মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো অল্প একটু জল। মশলাটা আমি খুব ভালো করে গুলিয়ে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, তেজপাতা ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ ভাজার উপরে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। পেঁয়াজটা আমি এরকম হালকা করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব একটা বেশি কড়া করে ভাজিনি, হালকা হালকা করে ভেজে নিয়েছি। এখানে তো সমস্ত মশলা দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছেন, আমি এবার মশলাটা দিয়ে দেবো। মশলা কষিয়ে নেব, দিয়ে দিতে অল্প একটু জল যাতে মশলাটা লেগে না যায়। আর আমি আজকে পাতলা করে ঝোলটা করব, আর খাসির মাংসের পাতলা ঝোলটাই কিন্তু খেতে ভালো লাগে, তাই আমরা অল্প অল্প মশলা দিয়েছি, আমি কিন্তু খুব বেশি মশলা দিইনি। নিয়েছি, এবার দিয়ে দেবো খাসির মাংস, ধুয়ে রাখা মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা নেড়ে নেব, মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব, ঢাকা দিয়ে দিচ্ছি। আমি মাংস কিন্তু কয়েকবার ঢাকনা খুলে খুলে নেড়ে দিয়েছি, তার মতো আপনাদের দেখাইনি। মাংসের পেয়ে জল শুকিয়ে এসেছে, আমি এবার দিয়ে দেবো টমেটো সস। এখানে নিয়েছি টমেটো সস, আমি এই পরিমাণ মতন দেবো। আর টমেটো সসটা দিলে কিন্তু খাসির মাংসের টেস্টটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। আবারও খুব ভালো করে নেড়ে কষিয়ে নেবো, আমি কিন্তু যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু কষিয়ে নেবো। আর খাসির মাংস কিন্তু খুব সুন্দর করে কষালে ভাত দিয়ে খেতে দারুণ লাগে, খালি ঝোলটা দিয়ে ভাত খেতে ভালো লাগবে। মাংস কিন্তু কষাতে কষাতে তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু, আলু ভাজা দিয়েও ভালো করে নেড়ে নেবো। এবার দিয়ে দেবো জল, আমি সেদ্ধ হওয়ার মতন জল দিয়েছি, আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। প্রেশার কুকারে ঢেলে ভালো করে সেদ্ধ করে নেবো, কারণ মাংস পিছনে একটু বড় বড় আছে, তো ওই জন্য প্রেশারে দিয়ে সেদ্ধ করে নেবো। প্রেশার কুকারে ঢাকনা মেরে দেব, এ
এখানে খাসির মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এখানে বেটে রাখা গরম মশলা তুলে নিচ্ছি, গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আজকে হয়ে গেল পাতলা পাতলা খাসির মাংসের ঝোল।